নমস্কার, আমি আপনাকে একটা নতুন একদম ভেজিটেবল চপ করে দেখাচ্ছি। কারণ শীতের সময় তো অনেক বিট গাজর অনেক উঠেছে, একটু ঘরে করলে বাইরেও কিনেও খাওয়া যায়, ঘরে একটুখানি করে খেলে একটু স্বাদটাও পাল্টায়, জিনিসটার মধ্যেও একটু পিউরিটি থাকে। তার জন্য আমি আপনাদের এই ভেজিটেবল চপ করে দেখাচ্ছি। মানে ওটাকে প্রথমে আমি করেছি কি, বিট গাজর একটা আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এবারে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তার সাথে কাঁচা পেঁয়াজ, আদা আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি সব, সরি আরেকবার রিপিট করছি আপনাদেরকে, এটা আমি সেদ্ধ করে জলটাকে সরিয়ে দিয়ে বিট গাজরটাকে ভালো করে মেখে নিয়েছি। মেখে এবারে কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতন কুচনো পেঁয়াজ, আদা আর অল্প একটু রসুন, কাঁচা লঙ্কা সমস্তকে কড়াতে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে ভেজে এবার পুরটাকে ওই ওই বিট গাজর সেদ্ধটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার পরিমাণ মতো নুন, একটু মিষ্টি দিয়ে ওটাকে, ওর সঙ্গে একটু ভাজা বাদাম, কড়াইশুঁটি আর দিয়ে ওটাকে ভালোভাবে পুর করে নিয়েছি। করে নেওয়ার পর নামিয়ে ঠান্ডা করে ভাজা মশলা ওর সাথে দিয়েছি। ভাজা মশলা বলতে ধনে জিরে মেথি শুকনো লঙ্কা, এই চারটেকে ভালোভাবে শুকনো খোলায় গুঁড়িয়ে আমি এটাকে বেটে রেখে দিই। সেই মশলাটা ওর মধ্যে দিয়েছি আর ধনে পাতা দিয়েছি। ধনে পাতা দিয়ে এরকমভাবে পুর একটা তৈরি হয়েছে। এবং সেই পুরটাকে আমি একটা আপনাদের করে দেখাচ্ছি। এইটাকে এবার আমি কি করব, এটাকে আস্তে করে এটাকে গোল মতন করে এটাকে বল মতন করব। এবারে দেখুন, আপনারা চপটাকে আপনাদের পছন্দ মতন যে কোনো আকারে দিতে পারেন, এটাতে কোনো আকারের কোনো অসুবিধা নেই। আপনি বল মতন করতে পারেন, ওভাল করতে পারেন, লম্বা করতে পারেন, চ্যাপটা করতে পারেন, যেটা শেপটা আপনার কাছে। আমি এটা প্রথমে কি করি, এটাকে এরকমভাবে গোল মতন করে নিয়ে পরে এটা চ্যাপটা মতন করে দেবো। এই যে দেখুন, এই যে গোল গোল হয়েছে এটা, এবার এটাকে আমি ডিমের গোলা, ডিমের গোলা বলতে এর মধ্যে আমি করি কি, ডিম থাকে দুটো ডিম থাকে, দুটো একটা ডিমে দু চামচ ময়দা, চায়ের চামচে দু চামচ ময়দা, এক দুটো ডিম যেহেতু দিয়েছি আমি চার চামচ ময়দা দিয়েছি, নুন পরিমাণ মতো নুন দিয়েছি, এক চিমটি হলুদ আর একটু পরিমাণ মতন বেকিং পাউডার দিয়েছি। এটাকে বেকিং এটাকে দিয়ে ভালো মতন ভালো করে এটাকে গুলে রেখে দিয়েছি। এই দেখুন, এই গুলে রেখে দিয়েছি। এইবার আমি ওটাকে, এই যে গোলাটা আছে এর মধ্যে আমি এই যে বলটা তৈরি করে রেখে দিয়েছি, এই বলটাকে আমি ডুবিয়ে নেব। দেখুন, এটাকে ডুবিয়ে নেব। ডুবিয়ে এবার আমি এটাকে বিস্কুটের গুঁড়ো, বিস্কুটের গুঁড়োতে আমি এটাকে ডোবাবো এবার। কোনো এটা খুব সোজা, এটা কোনো অসুবিধার কোনো কারণ নেই, এটা একটুখানি আপনারা ধ্যান দিয়ে দেখলেই পারবেন, কোনো ব্যাপারই নাই। সব ফ্রাই টাই বা চপ টপ এগুলো একটুখানি দেখলেই আপনি পারবেন, খুব ইজি, খুব ইজি। হয়ে গেল, এটা দেখাচ্ছে আপনাদের সামনে থেকে। এই যে দেখুন, এই যে এটাকে ভালো করে এই যে গুঁড়োটা আছে দিয়ে এটাকে সুন্দর করে এর মধ্যে গুলে, আমি এটা দেখেছেন আমি চ্যাপটা করে দিয়েছি, আমি এটাকে একটু চ্যাপটা করে দিয়েছি। এরকমভাবে করলে কী হবে, ভাজতে আমার মনে হয় আমার ভাজতে সুবিধা হয়। এই যে এবার এটাকে আমি তেলে দিয়ে ভাজবো, ঠিক আছে, হয়ে গেল। এবার আমি গ্যাস জ্বালবো, গ্যাস জ্বেলে আমি ভাজাটা দেখাচ্ছি। এই যে দেখুন, পরপর পরপর আমি সবই এরমভাবে করে নিয়েছি। এই যে দেখুন, সব আমি এরমভাবে এই যে সমস্ত করে নিয়েছি। এবার আমি ভাজা, হ্যাঁ
সেদ্ধ করা জিনিস, বেশি সময় লাগে না ভাজতে, একটু মিডিয়াম করে দিলাম এটা যাতে পুড়ে না যায়। দেখছেন ভাজাটা যার যার পছন্দ মতন, যে যেরকম ভাজা করা খেতে পছন্দ করে সেমনি করে খাবেন আপনারা। আর আপনারা এটাকে যদি মনে করেন যে আপনি স্টোর করবেন, তা তো আপনার অসুবিধা নেই, আপনি এরকমভাবে করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঢাকা দিয়ে কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবেন, আপনার 3-4 দিন খুব ভালোভাবেই আপনার থাকবে। যদি মনে করেন এটা করে রাখলেন, করে যদি কোনো অতিথি এলো, আসলে তার আগে সঙ্গে সঙ্গে বার করে আপনি গরম গরম ভেজে আপনি সার্ভ করতে পারবেন, এবং বুঝতেই পারবে না, উনি বুঝতেই পারবেন না যে আপনি ওটা করে রেখেছেন, যদি সেইভাবে আপনি রাখেন কোনো অসুবিধা হয় না। এটা কিন্তু আমি মিডিয়াম করেই ভাজছি, আমি কিন্তু ফুল ফ্লেমে ভাজিনি। দেখুন ভাজাটা ঠিক এরম ধরনের হবে, এর থেকে বেশি লাল কিন্তু ভালো। আমি আমি কিন্তু এমনিই কড়া করে ভেজেছি, আমার কিন্তু গ্যাস বন্ধ করা হয়ে আছে, আমি কিন্তু গ্যাস জ্বালানো নেই আমার, রাখিনি, কেন গ্যাসে ফ্রাইং প্যানে ভাজছি তো, আর এমনিতেই বার্নারটা গরম আছে, বার্নার বন্ধ হয়ে গ্যাস বন্ধ হয়ে যাওয়ার পরেতেও বার্নার ওটা ওর কুকটা কিন্তু হতেই থাকে, 2-3 মিনিট ওটা হতে থাকে। এই দেখুন আপনি দেখলে বুঝতেই পারবেন, আর ভাজা তো জানার প্রত্যেকেই ভাজছেন, ঘরে রান্না করছেন খাচ্ছেন বুঝতেই পারছেন, এটা এমন কিচ্ছু তফাত না। এবার আমার এটা হয়ে গেছে, দেখলেন কত সহজে একটা ফ্রাই করা যায় এবং কি সুন্দর সুস্বাদু একটা, খেয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগে, করে খান, নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন, এবং কেমন লাগে কমেন্ট করে আমাকে জানাবেন। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, নমস্কার। আমি এবার আমার এই ভিডিওটা শেষ করছি, আবার আমি খুব শীঘ্রই একটা আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি।